হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের লাইফ স্টাইল, লাইফ স্টোরি, ফ্যামিলি, এডুকেশন, ইনকাম, এজ, বয়ফ্রেন্ড এবং প্রতি মাসে কত টাকা ইনকাম করে এবং প্রতি ছবি প্রতি কত টাকা চার্জ করে সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটা স্টার্ট করা যায়। জ্যাকলিন ফার্নান্দেজ রিয়েল নেম জ্যাকলিন ফার্নান্দেজ, কিন্তু তার নিক নেম জ্যাকি। প্রফেশন হচ্ছে মডেল, অ্যাক্টর এবং ডান্সার। জ্যাকলিনের জন্ম হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের মানামা শহরে 1985 সালের 11ই আগস্ট। সেই হিসেবে তার বর্তমান বয়স 37 বছর এবং তার উচ্চতা 5'7". জ্যাকলিনের বাবার নাম হচ্ছে এলরয় ফার্নান্দেজ, তিনি একজন শ্রীলঙ্কান। 1980 সালের দিকে শ্রীলঙ্কায় তামিল টাইগার এবং সরকারের মধ্যে ব্যাপক গৃহযুদ্ধ শুরু হয়। এ সময় জ্যাকলিনের বাবা শ্রীলঙ্কা ছেড়ে বাহরাইনে চলে আসে। জ্যাকলিনের পরিবার শ্রীলঙ্কায় থাকাকালীনই অনেক ধনী ছিল, তাই বাহরাইনে এসে ব্যবসা শুরু করে। সেখানে এসে পরিচয় হয় কিম ফার্নান্দেজ নামে এক এরোস্টের সাথে, এবং কিম ফার্নান্দেজ ছিল মালয়েশিয়ার নাগরিক এবং এরোস্টের কাজ করতেন। এরপরে তারা রিলেশন করে এবং কিছুদিন পরে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং তারা বাহরাইনে জীবন শুরু করে। এর কারণে জ্যাকলিনের জন্ম বাহরাইনেই হয়। জ্যাকলিনের বাবার বাবা ছিল একজন ভারতীয়, আর জ্যাকলিনের বাবা শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করে তাই তার বাবা শ্রীলঙ্কান। অন্যদিকে তার মা মালয়েশিয়ায় জন্মগ্রহণ করলেও তার পরিবার ছিল কানাডিয়ান। জ্যাকলিন হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী। এবারে আলোচনা করা যাক তার এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে। তিনি স্কুল শেষ করেন স্যাক্রেড হাই স্কুল বাহরাইন থেকে এবং গ্রাজুয়েশন শেষ করে ইউনিভার্সিটি অফ সিডনি অস্ট্রেলিয়া থেকে। এবারে আলোচনা করা যাক তার কেরিয়ার সম্পর্কে। জ্যাকলিন ছোটোবেলা থেকেই মডেলিং কেরিয়ার শুরু করে। জ্যাকলিনের বয়স যখন 12 কি 13 বছর তখন থেকেই বাহরাইনের টিভি চ্যানেলে শিশু হোস্ট হিসেবে কাজ শুরু করে। এরপর 2009 সালে জ্যাকলিন বলিউডে আলাদিন চলচ্চিত্রের মাধ্যমে প্রবেশ করে এবং আলাদিন মুভিটা বক্স অফিসে ফ্লপ যায়। এরপর ইমরান হাশমির সাথে মাডার টু সিনেমায় কাজ করে এবং সিনেমাটি সুপার ডুপার হিট হয়। এই সিনেমাটি 67 কোটি ইন্ডিয়ান রুপি ইনকাম করে। এরপর থেকে বলিউডে ব্যাপক পরিচিতি পায়। জ্যাকলিন এ পর্যন্ত 30টিরও বেশি সুপারহিট সিনেমায় অভিনয় করেছে, যেমন 2021 সালে সালমানের সাথে রাধে এবং 2019 সালে সুশান্ত সিং রাজপুতের সাথে ড্রাইভ, 21 বছর শাহ এবং 2018 সালে রেস 3 ও বাগি 2 আরও অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করে। এছাড়া আরও বেশ কিছু আপকামিং মুভি আসতে যাচ্ছে 2022 সালের শেষের দিকে। বন্ধুরা, আপনাদের কাছে জ্যাকলিন ফার্নান্দেজের বেস্ট মুভি কোনটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমার কাছে তো ড্রাইভ মুভিটা অসাধারণ লেগেছে। এবারে আলোচনা করা যাক কার কালেকশন সম্পর্কে। প্রথমে যে গাড়িটি ব্যবহার করে বিএমডব্লিউ 525D, যার প্রাইস ইন্ডিয়ান টাকায় 54 লাখ রুপি। এরপরে যে গাড়িটি ব্যবহার করে রেঞ্জ রোভার, যার দাম ইন্ডিয়ান টাকায় 92 লাখ রুপি। এরপরে যে গাড়িটি ব্যবহার করে মার্সিডিস বেঞ্জ এস ক্লাস, যার দাম ইন্ডিয়ান রুপির 2 কোটি 70 লাখ রুপি। এছাড়া রয়েছে ওডি Q7, যা বার্থডেতে সালমান খান গিফট করেছে, যার দাম ইন্ডিয়ান টাকায় 76 লাখ রুপি। এবারে আলোচনা করা যাক জ্যাকলিন ফার্নান্দেজের ইনকাম সম্পর্কে। প্রথমে জানা যাক জ্যাকলিন ফার্নান্দেজ প্রতি মাসে কত টাকা ইনকাম করে। জ্যাকলিন প্রতি মাসে 5 থেকে 10 কোটি ইন্ডিয়ান রুপি ইনকাম করে থাকে। এছাড়া তার মোট সম্পদের পরিমাণ 2022 সালের তথ্য মতে $12 মিলিয়ন, যা ইন্ডিয়ান টাকায় 90 থেকে 100 কোটি সামথিং। এবারে আলোচনা করা যাক এত টাকা কীভাবে ইনকাম করে। সর্বপ্রথমে ইনকাম করে ফিল্ম থেকে, প্রতি সিনেমা প্রতি 2 থেকে 3 কোটি টাকা ধার্য করে থাকে। এছাড়া প্রতি ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের জন্য 1 কোটি ইন্ডিয়ান রুপি ধার্য করে। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বিউটি প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে 20 কোটি টাকা ইনকাম করে। তো বন্ধুরা, এই ছিল জ্যাকলিন ফার্নান্দেজ সম্পর্কে অজানা গল্প। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।